या टीचर रीड्स एलाउड ए पाराग्राफ अफ दोरी पार्ट टू वाइट्र स्टोरी टी तुम शिक्षक जे थी जोर पार्टी पढ़े इन हिम और हार आटेटिवली एंड फेल इन द्लेम आने मन मन ध्यान दे सही पाराग्राफी शुण ए गैप गुड़ाक फिलअप करम शिक्षक एमती पढ़व ह्वेन द डग एगेन आक्स्ट ओनली दिश मच द दल्ड मेन लस्ट हिस्टेर

দ্যান্টিজ টেম্প সেই মোটা বড়া লোকটি তার হরাইলা এন্ড সেট আহলা আই উইল ইট ইউ আপ মু তুমি খাই দেবি ইফ আই ক্যান ইউ যদি তুমি ধরিপারি ধর তে তুমি খাই দেবি দে ওল্ড ম্যান কোট দা ডগ তাপরে সেই মোটা বড়া লোকটি সে কুকুরটি কে ধর তা খাই দেখ অকে যেমি লেখি গেপ গুড়া সেমি তুমি মানে লেখিদব তাৰপৰা নেক্সট চাল দেখিবা নেক্সট চিজিন থ্ৰী স্পিকিং আল গুড়ক অঁ ছি দিয়া সেইগুক এইখি চিজিন ফ'ৰ ৰেনচৰ দ ফলইং কুৱেশ কুৱেশ্যন দিয়া হেৰি সেইগুকৰ আমি উত্তৰ কৰিবা আইৰ হুম ডিড দা অল্ড মেন মিড ইাৰ্ট অফ দা ষ্ট'ৰি তাহলে এই স্টোরি রোটা বড়া লোকটি কাহক ভেটিছি এনসার ইন দিস পট অফ দ্যরি এই স্টোরি দ্য ওল্ড ম্যান মিট এ স্মল ডগ তাহলে সেই মোটা বড় লোকটি গোটে ছোট কুকুর কু ভেটি টু ওয়াই হু আকড মোস্ট অফ দ্য কোশ্চেন ইন দিস পট কি সবুজ অধিক প্রশ্ন পচারিছি এই পটর আনসার দা স্মল ডগ আকস্ট অফ দ্য কোশ্চেন ইন দিস পট তাহলে সেই ছট কুকুৰটি সবুঠু অধিক প্ৰশ্ন পচাৰিছে তাৰপৰা নেক্সট দেখ হোৱাট কোচ্চন ডিড দা ডগ আ অল্ড মেন মষ্ট অফ দা টাইম অধিকাংশ সময় সেই কুকুৰটি কণ প্ৰশ্ন পচাৰি ল'ষ্ট অফ দা টাইম অধিকাংশ সময় দা ডগ আ অল্ড মেন সেই কুকুৰটি বুঢ়া বুঢ়া লোকটি বুঢ়া লোকটি পচাৰি দা চেম কুৱেশ ওনলি দিস মার্চ সেই সান প্রকার কুশচন কেউটা না ওনি দিস মার্চ কেবল এত মাত্র এই কোশ্চেন অধিকাংশ সময় সে পচার তা আই ভি হাইট ডিড দ্য ওল্ড ম্যান সেই বুড়া লোকটি তার শক্তি হরাই বসিলা এনসার হ্যা ডগ আস দ্য সেম কোশ্চেন সেই কুকুরটি সেই গোটে কোশ্চেন বারম্বার পচারা ওনী দিস কেবল এত মাত্র এগেন্ আফটার হি হ্যাড টোল্ড এভ্রিথিং দ্যাট হি হ্যাড টেকেন ইন হিজ ব্রেকফাস্ট সে তার ব্রেকফাস্টে কখন খাই তাহলে কে মধ্যে সবুকিছি কইসার পরে সে বারম্বার প্রশ্ন পচার ওনি দিস মাচ মাত্র কেবল এতকি মাত্র তেমকি এ শুণবা বারম্বার এই কোয়েশ্চেন বা এই প্রশ্নটি তা পচার ফলে কি পচার ফলে সেই কুকুরটি পচার ফলে সেই বুড়া লোকটি রগি যাই তা ধৈর্য শক্তি হরাই বসলে দ ও লজ এই ওল্ড ম্যান তাপরে তা শক্তি হরাই বসলে রগি যাই কুকুর উপরে ওকে তারপরে সিজন কু দেখ সপোজ দিস ইজ হাট গোপাল অন মন্ডে এটি গোটে সাপোজ এর মনে

আও সেই তাৰ ব্ৰেকফাষ্ট জলখীয়া গ্ৰহণ কৰে সাতটা তিৰিছৰে হি গ'জ টু স্কুল এট নাইন থাৰ্টি এ এম আ কেতিয়া যায় না তিশৰে হি কমছ বেক ফ্ৰম স্কুল এট ফ'ৰ থাৰ্টি পি এম আু ঘৰ কুকুৰা ফেৰে কেতিয়া চাৰিটা তিৰিছ পি এম ৰে কেন ইউ ৰাইট এবাউট গোপাল হোৱাট হি ডিড লাষ্ট মণ্ডে তুমি লেখি পাৰিব গোপাল বিষয়ে গোপাল বিষয়ৰে হাট হি ডেট লাস্ট মন্ডে সে গত সোমবার দিন কন করে দ ফার্স্ট লাইন গিভেন টু স্টার্ট ওইথ তাহলে প্রথম লাইনটি সে আমিছে কম দিয়েছে লাস্ট মন্ডে গোপাল গোট আপ এট সিক্স এম তাহলে শেষ সোমবার গোপাল কন করি না উঠি লা বিছনার ছটা এ এম রে সকাল ছটার এটি দেখতে গেট আপ দি এটি কিন্তু গট আপ হল কী পাগলানি অলরেডি তেমকি অতীত হয়ে গলানি সেই হলো গট আপ আমি সেমি লেখা সবগুলো পাষ্ট ফর্মে তারপরে হি ব্রস হিস এট সিক্স থার্টি এম সে তার দাঁত ঘষিলা ছটা তিরিশে ঘষি লাগুন ব্রশ আপ লেখিলি নি ব্রস্ট হি টুক হিজ ওয়াথ এট সেভেন এম টেক ৰ হৈ গ'ল টুক হি টুক হিজ ব্ৰেকফাষ্ট এট চেভেন থাৰ্টি এ এম চাৰ জলখীয়া সাতটা তিৰিছৰে গ্ৰহণ কৰিছিল হি ৱেণ্ট টু স্কুল এট নাইন থাৰ্টি এ এম চে নটা তি স্কুল যাইছিল হি কেম বেক ফ্ৰম স্কুল এট ফ'ৰ থাৰ্টি পি এম আলু চাৰিটা তিৰিছৰে ঘৰক ফেৰিছিল নাও জয়েননি দ্য সিক্স সেন্টে ইন্টু টু এজ ইউ ডিড ইন দ্য প্রিভিয় লেসন আমি পূর্ব লসনির দুইটি সেটেন্স করি লিখিলে এটি বি সেমি ছন্টেস ছন্টে গোটে দুইটা তিনটা চার পাঁচ ছটা মিশিয়ে ছটি সেন্টে সেই ছস আমি বর্তমানে দুইটি সেন্টেস করি লিখবা জয়েন প্রথম কেন্দ্র লাস্ট মন্ডে গোপাল গোট ब्रश हिज टीथ एट सिक्स थर्टि टू किज बाथ एट सेभेन ए एम गोटे सेन्टेन्सा हि टू किज ब्रेकफास्ट एट सेभेन थर्टी एम वेन्कूल एट नाइन थर्टी एम ताप एंड कैम बैक् फ्रम स्कूल एट फोर थर्टि ओके जमी ले सेमती लिखिदब देखा सीजन सिक्स कौन दे সিজেন সিক্স রক প্রোভাইডেড বিলো ইজ দ্য রফর ফর কভর অফ এ বিসুট প্যাকেট ফার্স্ট ফিল ইন দ্য ফর্ম এন্ড নেক্সট রাইট এ পাগ্রাফ অন দা বিস্কুট তাহলে এটি গোটে বিসকুট প্যাকেট রয়েছে কভরটে দিয়েছি খোলটে দিয়েছি তাকে কোয়ার আগর পূর্ব লসন লেখিলে সেমতি লেখা এটি ফর্ম গোটে দিচ্ছি সেটা ফিলআপ করা কোণ না নেম অফ বিস্কুট ফার্স্ট কণ না নিউট্রি চয়েস এসে লেখা হইছে নিউট্রি চয়েস এসে সেই বিস্কুটটি নাম সেটা নেম অফ দ্য কোপানি না নিউট্রি চয়েস কম্পানি রন নম্বর দেখে অফ প্যাকিং ডেট অফ প্যাকিং কেবল এটি লেখা হয়েছে ক জিরো সেভেন ওকে ইলেভেন সিক্সটিন মু ওকে 7 11 2016 चार नंबर प्राइस ऑफ द पॉकेट पॉकेट रो प्राइस के दाम के आर एस सिक्सटी ये लिखाई देख सिक्सटी लिख पार सिक्सटी तठिए टाँह टाइम ऑफ यूज के यूज कर मॉर्निंग एंड इवनिंग मॉर्निंग मर्णिंग यूज आउ इवनिंग आवनिंग भी यूज कर पार थिंग्स इट थिबा गुडी को हला ओट कुकीज कॉम्प्लेक्स कार्बोहाइड्रेट्स हाई डिक्टोरी ফাইবর এই জিনিসগুলো সব এটি রয়েছে এই বিস্কুটে তাপরে দেখবা দ্য নেম অফ দ্য বিস্কুট ইজ ড্যাশ দিয়েছি তাহলে লিখে প্যারাগ্রাফ করি নিউট্রি চয়েস এসে দ্য নে অফ দ্য ইজ নিউট্রি চয়েস দ্য ডেট অফ পেকিং ইজ জিরো সেভেন ইলেভেন টু টু সিক্সটিন দ্য প্রাইস অফ দ্য পকেট ইজ সিক্সটি

এটি প্রভাইড করা হয়েছে দিয়ে হয়েছি তবে মেক 6 কোয়েশ্চেন ফ্রম দ্য প্যারাগ্রাফ আমি ছোশ্চেন প্রশ্ন তৈরি করিবা সেই অনুচ্ছেদর হিটস আর্ প্রোভাইডেড তোলে কিছু হিটস মধ্যে দিয়ে হইছে লাস্ট সানডে গোপাল ওয়ে টু কটক এট টেন এম গোপাল কটক কু যাই দশটা বাই বস বস দ্বারা উইথ হিজ ফ্রেন্ডস টু সি তাংগ সৈতে তাঁ দেখা কৰিব প্ৰশ্ন ছয়েৰি কৰিব কেতি এক নম্বৰ প্ৰশ্ন হু ৱেণ্ট টু কটক কি যাই দুই নম্বৰ হুৱেৰ ডিড হি গ' সেই কোনো যি নম্বৰ ৱেন ডিড হি গ' চে কেতে যাই চাৰি নম্বৰ হাউ ডিড হি গ' সেইপৰি গল পাঁচ নম্বৰ উইথ হোম ডিড হি গে কাহ সৈতে গল ছোৱাই ডিড হি গি গল ছি প্ৰশ্ন আমি কৰিদেলে সেই অনুদেতি অ'কে থেংক ইউ